বন্ধুরা কেমন আছেন? আশা করি ভগবানের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি বলবো, আজ ভাদ্র মাসের শেষ বুধবার, বাড়িতে আনুন এই গাছের শিকড়, জীবনে অর্থের জোয়ার আসবে। জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর এই রকম ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। এই ভিডিওটি তাদের জন্য যারা আর্থিক সমস্যার মধ্যে পড়েছেন, জীবনে অর্থ কষ্ট দেখা দিচ্ছে, ধার দেনায় ডুবে যাচ্ছেন। এখান থেকে মুক্তির সহজ উপায় রইল। আপনি যদি ভিডিওটি দেখেন তাহলে জীবনে কিছুটা হলেও সমস্যার সমাধান পেয়ে যাবেন। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিও থেকে আপনি অনেক মূল্যবান তথ্য জানতে পারবেন। আজ বুধবার, গণেশজির বার, অবশ্যই প্রত্যেকেই আপনি আপনার বাড়িতে গণেশের পুজো করবেন। গণেশজি হলেন সুখ সমৃদ্ধির দেবতা। আপনি যদি আপনার বাড়িতে প্রতি বুধবার গণেশের পুজো করতে পারেন, তাহলে আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি বাড়বে, এর সাথে আপনার জীবনে আর্থিক উন্নতি ঘটবে। এমন কোনো হিন্দু বাড়ি নেই সেই বাড়িতে গণেশের ছবি বা মূর্তি নেই। আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি গণেশের ছবি বা মূর্তি রয়েছে। আমরা নিয়মিত পুজো পাঠ করে থাকি, কারণ গণেশজির কৃপা লাভ পেলে জীবনে সুখ সমৃদ্ধি বাড়ে এবং সকল প্রকার দুঃখ কষ্ট জীবন থেকে বিদায় নেয়। তাই তো আমরা ভগবান গণেশের পুজো অর্চনা করে থাকি। তাই বলা হচ্ছে, আপনি যদি আপনার জীবনে সুখটাকে অনুভব করতে চান, তাহলে প্রতি বুধবার গণেশের পুজো করবেন। পুজোর শেষে হাত জোড় করে আপনি আপনার সকল মনোবাসনাগুলি জানিয়ে দেবেন। জীবনে আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই, কিন্তু জীবন কখনো আমাদের ভালো রাখে, আবার কখনো কষ্টের মধ্যে ফেলে দেয়। আমরা কেউ কখনোই কষ্ট ভোগ করতে চাই না, কিন্তু আজ যারা কষ্ট ভোগ করছেন, জীবনে আর্থিক সমস্যা দেখা দিচ্ছে, এই নিয়ে চিন্তাভাবনা করছেন, আজকে আমি আপনাদের সামনে এমন একটি শিকড়ের সম্পর্কে জানিয়ে দেব, আপনি যদি এটি আপনার কাছে আজকের দিনে রাখতে পারেন কিংবা বাড়িতে আনতে পারেন, তাহলে অবশ্যই আপনি আপনার জীবনে সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন। কারণ এই শিকড়ের মধ্যে রয়েছে এমন এক গুণাগুণ, এমন এক শক্তি, যার দ্বারা আপনি আপনার জীবনে সকল প্রকার দুর্ভাগ্য এবং সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন এক নিমেষের মধ্যেই। তাই যারা আর্থিক সমস্যার মধ্যে পড়েছেন, কিভাবে জীবনে উন্নতি লাভ করতে পারবেন, তেমনই একটি টোটকা সম্পর্কে আপনাদের জানিয়ে দেব। এটি সম্পূর্ণ আধ্যাত্মিক বিষয়, কিছু বিশ্বাসের বিষয়। তাই অবশ্যই যাদের বিশ্বাস হবে তারাই কিন্তু করবেন, এবং যাদের এই বিষয়ে বিশ্বাস নেই তারা কিন্তু করবেন না। এইটুকু অনুরোধ করব, লোকের বা অন্যের বিশ্বাসের উপর কোনোরূপ আঘাত আনবেন না। আপনার বিশ্বাস আপনার কাছে। আপনি যদি বিশ্বাস করে এই সব টোটকা বা এই কাজটি করেন, অবশ্যই উপকার পাবেন, কিছুটা হলেও জীবনে সমস্যার সমাধান পেয়ে যাবেন। তাই অবশ্যই মনে প্রাণে বিশ্বাস করে এই কাজটি করে দেখুন, দেখবেন গণেশজির কৃপায় আপনি আপনার জীবনে সুখ সমৃদ্ধি ফিরে পাবেন, জীবনে উন্নতি লাভ অবধারিত। আজকে আমি আপনাদের জানিয়ে দেব, আপনি আপনার বাড়িতে আজকের দিনে আনুন নীল অপরাজিতা গাছের শিকড়। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন, আপনি যদি এই গাছের শিকড় আপনি আপনার কাছে রেখে দেন, তাহলে জীবনে সকল প্রকার দুর্ভাগ্য বিদায় নেবে। কারণ এই গাছটি অনেক প্রাচীন গাছ, আর এই গাছের মধ্যে রয়েছে এমন এক অলৌকিক শক্তি, এমন এক গুণাগুণ, যা আপনি যদি আপনার জীবনে কাজে লাগান তাহলে আপনি রাজা হয়ে যাবেন, নচেত আপনার কপালে সারা জীবন দুর্ভাগ্য জুটবে, আর এই দুর্ভাগ্যের জন্য আপনি নিজে নিজে দায়ী থাকবেন। তাই বলা হচ্ছে, জীবনে যারা আর্থিক উন্নতি করতে চান,
জীবনে সুখ সমৃদ্ধি ফিরে পেতে চান তাহলে আজকের দিনে আপনি এই গাছের শিকড় আনুন এবং গণেশের পুজো করার সময় শিকড়টি গণেশজির চরণে নিবেদন করুন। তারপর ভক্তি ভরে গণেশের পুজো করুন। পুজো হয়ে গেলে আপনি শিকড়টিকে নিয়ে হাত জোর করে আপনার সকল মনোবাসনাগুলি গণেশজির উদ্দেশ্যে জানিয়ে দিন। আবারও গণেশজির চরণে শিকড়টিকে স্পর্শ করিয়ে নিজের কাছে চুপচাপ রেখে দিন। দেখবেন বিভিন্ন প্রকার বিপদের হাত থেকে রক্ষা পেয়ে যাবেন, কারণ ওই শিকড়টির মধ্যে রয়েছে গণেশজির আশীর্বাদ, যার দ্বারা আপনার জীবনে সকল প্রকার বিপদ এবং অশুভ শক্তির হাত থেকে মুক্তি পেয়ে যাবেন। এছাড়াও আপনি এটিকে আপনার লকারে কিংবা আলমারিতে রেখে দিতে পারেন, যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিন। দেখবেন আপনার সারা বছর অর্থের আগমন ঘটবে, বিভিন্ন পথে আপনার রোজগার হবে, রোজগারের পথ খুলে যাবে। তাই যারা জীবনে আর্থিক উন্নতি করতে পাচ্ছেন না, রোজগারের সমস্যা, অবশ্যই আজকের দিনে গণেশজির উদ্দেশ্যে এই ছোট্ট কাজটি করে দেখুন। দেখবেন আপনি আপনার জীবনে আর্থিক উন্নতি করতে পারবেন, যা চোখে পড়ার মতো, কারণ এই গাছ অত্যন্ত একটি সৌভাগ্যবান। আপনি যদি এই গাছকে আপনার জীবনে কাজে লাগাতে পারেন তাহলে অবশ্যই আপনি আপনার জীবনে উন্নতি লাভ করতে পারবেন। বাস্তুমতে বলা হচ্ছে এই গাছ যদি আপনি আপনার বাড়ির ঈশান কোণে, ঈশান কোণ বলতে বাড়ির উত্তর পূর্ব কোণকে বোঝায়, আপনি যদি এই কোণে এই গাছ এনে বসাতে পারেন তাহলে আপনার সৌভাগ্য ফিরবে, বাড়ির সুখ সমৃদ্ধি বজায় থাকবে। তাই বলা হচ্ছে যদি পারেন বা পারা সম্ভব হয় এই গাছ অবশ্যই আপনি আপনার বাড়িতে নিয়ে এসে বসান। আর আপনার বাড়িতে যদি এই গাছ থাকে তাহলে এক্ষুনি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন, কারণ এই গাছ থাকলে আপনি আপনার জীবনে সৌভাগ্য ফিরে পাবেন। আপনারা জানেন সোমবার শিবের বার, তাই এই সোমবার দিনে তিনটে নীল অপরাজিতা ফুল ও একটি বেলপাতা দিয়ে বাবা মহাদেবের পুজো দেন, অবশ্যই আপনার জীবনে অর্থ উপার্জনের অনেক পথ খুলে যাবে, আর্থিক সমস্যা মিটে যাবে। বাবা মহাদেবের কৃপায় আপনি আপনার জীবনে সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। তাই যদি পারা সম্ভব হয় আপনি প্রতি সোমবার তিনটে নীল অপরাজিতা ফুল ও একটি বেলপাতা দিয়ে শিবলিঙ্গের পুজো করুন। প্রাচীন এই ফুলটি রামচন্দ্র যখন রাবণ বধের জন্য গিয়েছিলেন তখন এই ফুল দিয়ে মা দুর্গাকে পুজো করেছিলেন। সুতরাং আপনারা বুঝতেই পারছেন এই ফুলের মধ্যে রয়েছে ব্যাপক গুণাগুণ, ব্যাপক শক্তি। তবে একটা কথা বলতে হবে, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহু দূর। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য। অবশ্যই আপনারা চ্যানেল সাথে থাকুন, সঙ্গে থাকুন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।